अमृतकाले विश्व कल्याण अष्टादश जी टोयेंटी शिखर सम्मेलनेर जन्य प्रस्तुत नतून दिल्ली विभिन्न देशेर राष्ट्रप्रधानदेर स्वागत जानाते उन्मुख विश्व अर्थनीतिते नजर काड़ा भारत सारा बछर धरे जी टोयेंटीर जेसब मंत्री बा पदस्थ आधिकारिकरा विभिन्न पर्यायेर आधिकारिक पर्यायेर बैठक होयेछे तार उपर निर्भर करे नतून दिल्ली शिखर सम्मेलने विभिन्न देशेर नेता जौथ घोषणापत्र प्रकाश करबेन नतून दिल्लीर प्रगति मैदाने 9 ও 10ই সেপ্টেম্বর এই জি টোয়েন্টি শিখর সম্মেলন আয়োজিত হবে লখনৌ হায়দ্রাবাদ পুনে এবং বেঙ্গালুরুতে জি টোয়েন্টির ডিজিটাল অর্থনীতির কর্মী গোষ্ঠীর বৈঠক সফলভাবে আয়োজন করে ভারত সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক এই বৈঠক থেকে মূল যে বিষয়গুলি উঠে এসেছে তা হল জি টোয়েন্টি দেশগুলি ভারতের সভাপতিত্বে ডিজিটাল জনপরিকাঠামো এবং ডিপিআই এর জন্য ভবিষ্যতে জোট গঠন করার মতো বিষয়ে সম্মত হয়েছে छटी देशर मध्य इंडिया स्टैक पोर्टफोलियोर विषय समझोता स्वाक्षरित एबारे अष्टादश जी टोयेंटी शिखर सम्मेलन मूल आकर्षण डिजिटल इंडिया एक्सपिरियन्स जोन जी टोयेंटी प्रतिनिधि डिजिटल जनपरिकाठामो और भारत सफल डिजिटल लेंदेन विषय प्रत्यक्ष अभिज्ञता दीते ही क्षेत्रटी गढ़े तोला प्रगति मंदान 4 ও 14 নম্বর स्टले डिजिटल इंडिया एक्सपिरियन्स जोन स्थापित हो जीवनयात्रा सरलीकरण বাণিজ্যের সরলীকরণ সুশাসনের সরলীকরণ এই তিনটি বিষয়ে বিশ্বের দরবারে তুলে ধরা হবে আধার ডিজি লকার ইউপিআই ই সঞ্জীবনী দীক্ষা ভাষিনী এবং ওএনডিসি সাতটি নির্বাচিত উদ্যোগ জি টোয়েন্টির প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে মুখের শনাক্তকরণের মাধ্যমে আধার তৈরির বিষয়টিও দেখা যাবে সরাসরি অতিথিরা হাতে কলমে ভারতের ডিজি লকার সম্বন্ধে শিখতে পারবেন প্রদর্শনীতে ই সঞ্জীবনীটি তুলে ধরার মূল লক্ষ্য হৃদরোগ মানসিক সুস্বাস্থ্য চক্ষু রোগ ছাড়াও সাধারণ ব্যাধি বিশেষজ্ঞদের এক ছাতার তলায় নিয়ে আসা অনলাইনে পরামর্শ প্রদান এবং ই প্রেসক্রিপশন 2014 সাল থেকে ডিজিটাল ইন্ডিয়ার পথ চলার উল্লেখযোগ্য দিকগুলিও দর্শকদের সামনে তুলে ধরা হবে জিআইটিএ কিওস্কে দর্শনার্থীরা পবিত্র বই শ্রীমৎ ভগবদ গীতা সম্পর্কে তাদের যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন ভারতে এই প্রথম জি টোয়েন্টি সম্মেলনের জন্য নতুন রূপে সাজানো হয়েছে নতুন দিল্লিকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা মোতায়েন হয়েছে 1,30,000 পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য নিরাপত্তার খাতিরে ড্রোন বিরোধী ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লির বানরের দলকে ঠেকাতে নেওয়া হয়েছে অভিনব কৌশল গত শতকের 90 দশকে এশিয়ার অনেক দেশ গভীর অর্থনৈতিক সংকটে পড়েছিল এরই পরিপ্রেক্ষিতে 1999 সালে বিশ্বের অগ্রবর্তী 20টি দেশ একটি অর্থনৈতিক জোট করে বর্তমানে এই জোটের সদস্য 19টি দেশ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চীন ফ্রান্স জার্মানি ভারত ইন্দোনেশিয়া ইটালি জাপান দক্ষিণ কোরিয়া মেক্সিকো রাশিয়া সৌদি আরব তুরস্ক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের মোট জিডিপির মোট 80% এবং আন্তর্জাতিক বাণিজ্যে 75% এই জোটের আওতায় জি টোয়েন্টি গঠনের শুরুর বছরগুলিতে সদস্য দেশগুলির অর্থমন্ত্রীরাই সম্মেলনে যোগ দিতেন তবে 2008 সালের পর থেকে স্থির হয় রাষ্ট্রনেতারা সম্মেলনে যোগ দেবেন এবারে সম্মেলনের যে বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা হবে সেগুলি হল বহুপক্ষীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উন্নয়নশীল দেশগুলির জন্য আরও ঋণের ব্যবস্থা করা আন্তর্জাতিক ঋণ কাঠামোর সংস্কার ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিধি নির্দেশিকা তৈরি এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ভূ রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব ভারতের সভাপতিত্বে এবারে জি টোয়েন্টি সম্মেলনের প্রতিপাদ্য বসুধৈব কুটুম্বকম যার অর্থ সমগ্র বিশ্বই একটি পরিবার জি টোয়েন্টির মূল আসরের জন্য সেজে উঠেছে দিল্লির ভারত মণ্ডপম সেখানে বসানো হয়েছে 27 ফুট উচ্চতার অষ্টধাতুর নটরাজ মূর্তি প্রায় 20 টন ওজন এই নটরাজ মূর্তি আটোসাটো করা হয়েছে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা তবে সাধারণ মানুষের যাতায়াতে কোনো অসুবিধা যাতে না হয় সে খেয়ালও রাখা হয়েছে জারি করা হয়েছে অ্যাডভাইজারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2022 সালের 1 ডিসেম্বর জি টোয়েন্টির সভাপতিত্বের দায়িত্বভার গ্রহণ করেছিল ভারত এক বছর ধরে দেশের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে 60টিরও বেশি শহরে জি টোয়েন্টির 200টিরও বেশি বৈঠক আয়োজন করা হয়েছে 125টি দেশের 1,00,000-এর বেশি প্রতিনিধি ভারতের দক্ষতার সাক্ষী থেকেছেন
দেশের 1.5 কোটির বেশি মানুষ এই সমস্ত অনুষ্ঠানে বা তৎসম্বন্ধীয় আয়োজনে সংস্পর্শে এসেছেন। এবার শিখর সম্মেলন, সারা বিশ্বের নজর দিল্লির দিকে। एक राष्ट्र के रूप में, एक समाज के रूप में ये जो काम भारत करता है, यही हमारे संस्कार है। साथियों, आज दुनिया नए वर्ल्ड ऑर्डर की तरफ बढ़ रही है। भारत के बढ़ते सामर्थ्य के साथ ही विश्व में भारत की भूमिका भी तेजी से बदल रही है। अब से कुछ दिन बाद भारत में G20 का शिखर सम्मेलन होने जा रहा है। G20 का प्रेसिडेंट होने के नाते भारत ने इसकी जो थीम तय की है, उसमें भी विश्व बंधुत्व की यही भावना नजर आती है। ये थीम है वसुधैव कुटुंबकम, वन अर्थ वन फैमिली वन फ्यूचर, यानी पूरी दुनिया का फ्यूचर साझा है, जुड़ा हुआ है। इसलिए हमारे फैसले और हमारे सरोकार भी उसी दिशा में हैं।